প্রিয় দশক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখানে আমরা চাঁদপুর স্টেশনে এসেছি আসলে মূলত যেই লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের যে দায়িত্ব ইজারা সব এখানে উপস্থিত আছেন আসলে আমরা তার থেকে জিজ্ঞাসাবাদ করব যিনি যাত্রীদের সাথে কোনো দুর্ব্যবহার হয় কি না বা সে লেবার কীরকম রেখেছে যাত্রীদের মাল উঠানোর জন্যে বা কি ব্যবস্থা নিয়েছে নামানোর জন্যে কি ব্যবস্থা নিয়েছে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম যে ইজারা সাহেব আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার যে লঞ্চঘাট চাঁদপুরের ভিতরে তো বিশেষ করে যে যাত্রীরা এখানে হাজারো হাজারো যাত্রীরা আসা যাওয়া করে ঢাকার থেকে এমনকি চাঁদপুর থেকে ঢাকা ডিস্ট্রিক্ট রওনা করে তো লঞ্চের ভিতরে যাত্রীদের সাথে আপনারা কীরকম ব্যবহার করে থাকেন স্যার আমাদের কোনো দুর্ব্যবহার তো প্রশ্নই ওঠে না যে যদি কোনো সাহায্য চায় আমাদের লেবারের কাছ থেকে তাকে সাহায্য করে দেওয়া হয় এতটুকুই আমাদের কাজ কোনো টাকা পয়সা কোনো রেট নেই কিছু নেই যে যা পারে তাই দিয়ে যায় একটা যাত্রী যদি লঞ্চের ভিতরে একটা দুর্ঘটনা হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনি কি ব্যবস্থা নেন এখন থানা আছে নৌ থানা আছে জেলা পুলিশ আছে তাদের সহজে আমরা আগুয়ে যাই তাদেরকে যদি একটা অসুস্থ হয়ে যায় তার জন্যে কি ব্যবস্থা নেন এন সরকারি অ্যাম্বুলেন্স আছে এন আমাদের একটা টলি গাড়ি আছে ওনাকে আমরা লঞ্চ থেকে নামে অ্যাম্বুলেন্সের সামনে নিয়ে দিই ওনারা নিয়ে হাসপাতাল নিয়ে যায় আচ্ছা আপনি দায়িত্বকালীন এরকম কোন দুর্ঘটনা মোকাবেলা আপনি করেছেন কোন যাত্রীর সাথে এরকম কোন দুর্ঘটনা হয়েছে আমি গাডের বয়স এক মাস এক বছর পাঁচ মাস চলতে আছে আশা করি এমন কোন বড় ধরনের কোনো ঘটনা ইনশাল্লাহ আমার সামনে পড়ে নাই আমার লেবারের সামনে এখনো পড়ে নেই আপনার ইন টোটাল এখানে কয়টা লস আছে কিভাবে বা নাইটে কয়টা চলে দিনে কয়টা চলে সাতপুর ডাগা লাইনে বাইশটা লস যাতায়াত করে দৈনিক আর বরিশাল উলারহাটির দিকে চলে প্রায় দশটার মতো নারায়ণগঞ্জের লঞ্চের চলে প্রায় আট নয়টা এই হলাম চাত্তুরঘাট থেকে দৈনিক সার্ভিস দৈনিক সার্ভিসের ভিতরে এতগুলা লঞ্চের ভিতরে হয়তো হাজার হাজার যাত্রীরা যাওয়া আসা করে এর ভিতরে কোনো আপনি যে লেবার তাদের যে সেবা দেওয়ার সেই সেবাগুলো কি আপনি পূর্ণভাবে দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি আমি এখন যথেষ্ট পরিমাণ লেবার রেখেছি আগের কন্ট্রাক্টারে গেছিলো চারজন পাঁচজন লেবার এখন আমি বত্রিশ জন লেবার রাখছি আচ্ছা লেবারগুলো কীভাবে রাখেন আপনি কীভাবে বেতন দেন বেতনটা হলে গিয়ে আজ একশো টাকা ইনকাম হলে ওনাদের অর্ধেক আমাদের কম ইজারাদারের অর্ধেক প্রতিদিন তাদের হিসাব দেওয়া হিসাব করে টাকা দিয়ে দিই কোনো তারা যদি আপনার লেবার যদি কোন একটা দুর্ঘটনা হয়ে যায় একটা অসুস্থ হয় তার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমাদের মানে এর ভিতরে সেক্রেটারি আছে আমাদের লোক আছে তা তাৎক্ষণিক তারা তাদের চিকিৎসার দিকে দিতে সাহায্য করে ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য থ্যাংক ইউ